সেটা জানতে গেলে অবশ্যই ভাবে প্রথমে জানতে হবে ভিটামিনের ডেফিনেশন। আর এই ভিটামিনের ডেফিনেশনে বলা আছে, ভিটামিন আর ওয়াইড গ্রুপ অফ অ্যান অর্গানিক মলিকিউল দ্যাট আর এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট হুইচ অ্যান অর্গানিজম নিডস ফর দ্য প্রপার ফাংশনিং অফ ইটস মেটাবলিজম। আরে এই ডেফিনেশনটা যে দেখলাম বা পড়লাম, তার মধ্যে তোমরা দেখতে পাবে বিশেষ কিছু ওয়ার্ডকে কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। আর এই হাইলাইট করে দেওয়া ওয়ার্ডগুলোই কিন্তু ভিটামিনের মেন যে বৈশিষ্ট্য সেগুলোকে তুলে ধরে। প্রথমেই হচ্ছে অর্গানিক মলিকিউল, ভিটামিন হচ্ছে অর্গানিক মলিকিউল, অর্থাৎ তার ব্যাকবোন হচ্ছে কার্বন। কার্বন নিজস্ব ক্যাটিনেশন ধর্মের জন্য একাধিক মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতা রাখে। আর এই অর্গানিক মলিকিউলে কার্বন প্রধানত হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করে থাকে। শুধুমাত্র যে হাইড্রোজেন থাকে তা না, তার সাথে থাকে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার, এই জাতীয় মৌলগুলো। এই জাতীয় মৌলগুলোর সাথে কার্বন যুক্ত হয়ে লিনিয়ার অথবা রিং ফর্ম স্ট্রাকচার গঠন করে থাকে। এই যে যৌগটা গঠন হয় সেটা মূলত কোন লিভিং অর্গানিজমের মধ্যেই প্রস্তুত হয়, তাই এটা হচ্ছে অর্গানিক মলিকিউল। তাহলে ভিটামিনকে কেন অর্গানিক মলিকিউল বলা হয় সেটা আমরা জানলাম। এরপর আসছি এসেন্সিয়ালে। এসেন্সিয়াল হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত প্রোডাক্টস গুলো যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ শরীরের ক্ষেত্রে সেই সমস্ত প্রোডাক্টস গুলো হয়ে ওঠে যখন শরীর সেই সমস্ত প্রোডাক্টস গুলোকে তৈরি করে উঠতে পারে না, যখন তার সাপ্লিমেন্ট বাইরে থেকে নিতে হয়, তখনই সেই জিনিসগুলো আমাদের কাছে এসেন্সিয়াল হয়ে উঠে। ভিটামিনও তাই, মানব শরীর এই ভিটামিনকে তৈরি করে উঠতে পারে না, তাই সেটা হচ্ছে এসেন্সিয়াল। এরপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট জানার আগে আমাদেরকে জানতে হবে এই নিউট্রিয়েন্ট ক ধরনের। নিউট্রিয়েন্ট প্রধানত দু ধরনের, তার কোয়ান্টিটি অনুযায়ী। যে নিউট্রিশন গুলোকে আমরা বেশি পরিমাণে, অর্থাৎ যে কোয়ান্টিটিটা বেশি পরিমাণে নিই, সেগুলো হচ্ছে ম্যাক্রো, অর্থাৎ গ্রাম পার ডে হিসাবে নিয়ে থাকি। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোকে আমরা গ্রাম পার ডে হিসাবে নিয়ে থাকি, আর এগুলো এনার্জি সোর্স হিসাবে আমাদের ব্যবহৃত হয়। অন্যদিকে মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্টস গুলো যাদের খুব কম পরিমাণে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম পার ডে হিসাবে আমাদের শরীরে চাহিদা থেকে থাকে প্রতিদিন। এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো কাজ কি, দেখো লাস্টেই বলে দেওয়া আছে, নিডস ফর প্রপার ফাংশনিং ইন ইটস মেটাবলিজম। মেটাবলিজম প্রপার ফাংশনিং করার জন্য, মেটাবলিজম হচ্ছে আমাদের একটা লিভিং অর্গানিজমের মেন ক্যারেক্টারিস্টিক্স। এই মেটাবলিজমটা কি, মেটাবলিজম হচ্ছে সেই সমস্ত শারীরিক রিয়াকশন যেখানে খাবার অ্যাজ এনার্জি সোর্স হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর এখানেই প্রপার ফাংশনিং করে ভিটামিন। ভিটামিন নিজের কাজটা এখানেই করে থাকে, একাধিক মেটাবলিজমের কাজকে হেল্প করে, আমাদের শরীরে বিভিন্ন ডিফেন্স সিস্টেমে হেল্প করে থাকে এই ভিটামিন। তাহলে ভিটামিনের ডেফিনেশনের মাধ্যমে ভিটামিন সম্পর্কে অনেকটাই আইডিয়া আমাদের ক্লিয়ার হলো। এরপর আসি ভিটামিনের সোর্সে। ভিটামিনের সোর্স যদি আমরা বলতে যাই, তাহলে ভিটামিনের ডেফিনেশনে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছিল। ভিটামিন একদিকে আমি বলছি এসেন্সিয়াল, অর্থাৎ মানব শরীর এই ভিটামিনকে প্রস্তুত করতে পারে না। আবার অন্যদিকে বলছি অর্গানিক মলিকিউল, অর্থাৎ কোন লিভিং অর্গানিজমই কিন্তু এই ভিটামিনকে তৈরি করে থেকে থাকে। তাহলে আমাদের শরীর তৈরি করতে পারছে না, আবার কোন লিভিং অর্গানিজমই কিন্তু এই ভিটামিনকে তৈরি করতে পারে। তাহলে তার চাহিদা মেটানোর জন্য আমাদেরকে কি করতে হবে, যে সমস্ত লিভিং অর্গানিজম এই ভিটামিনকে প্রোডিউস করে তাদেরকে যদি আমরা খাবার হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের সেই চাহিদা পূর্ণ হবে। তার মাধ্যমেই আমাদের ভিটামিনের চাহিদাটা পূর্ণ হবে। তাহলে কোথা থেকে আমরা পেয়ে থাকি না, বিভিন্ন প্ল্যান্টস, তারপরে অ্যানিমালস, এবং অ্যানিমালস থেকে আসা বিভিন্ন প্রোডাক্ট, সেখান থেকে কিন্তু আমাদের এই ভিটামিনের চাহিদা পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা ভিটামিনের ডেফিনেশন আর সোর্স সম্পর্কে অনেকটা ক্লিয়ার হলাম। এরপর আমরা চলে আসি ভিটামিন আবিষ্কারের ইতিহাসে। কিন্তু এই ভিটামিন আবিষ্কারের ইতিহাস জানার আগে একটা প্রশ্ন, ভিটামিন আবিষ্কার হওয়ার আগে কি ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো কি ছিল না?
হ্যাঁ অবশ্যই ছিল, এবং সেটা যে ছিল তার কথা আমরা জানতে পারি তখনকার চিকিৎসা বিজ্ঞানীদের লেখা নানান বই থেকে। ভিটামিনের অভাবজনিত রোগগুলোর মধ্যে একটা অন্যতম হলো নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ। এই রোগের কথা আমরা নানান দেশের নানান জায়গায় এর কথা উল্লেখ পেয়ে থাকি। যেমন ইজিপ্টে 1500 খ্রিস্টপূর্বাব্দে ইবাস প্যাপিরাস এই বইটাতে এই নাইট ব্লাইন্ডনেসের কথা উল্লেখ করা হয়েছে, এবং তার চিকিৎসা পদ্ধতি হিসাবে বলা হয়েছে সারের যকৃত নিঃসৃত তেল যদি আমরা সরাসরি চোখে লাগাই তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার অন্যদিকে 700 খ্রিস্টপূর্বাব্দে যে অ্যাসিয়ান মেডিকেল টেক্সট সেখানে কিন্তু নাইট ব্লাইন্ডনেসের যে কারণ সেখানে বলা হয় যে চাঁদের আলো নাকি এর হচ্ছে কারণ, এবং তার প্রতিকার হিসাবে বলা হয় যে ছাগলের যকৃত নিঃসৃত তেল যদি আমরা খাই বা ডাইরেক্টলি চোখে লাগাই তাহলে কিন্তু এই রোগ থেকে ঠিক হওয়া সম্ভব। আবার অন্যদিকে গ্রিসে কিন্তু সরাসরি ভাবে যে বিফের লিভার সেটা মধু দিয়ে খাবার রেওয়াজটা কিন্তু ছিল। চায়নাতে সান সুজমো এর লেখা 1000 গোল্ডেন রেমিডিস এই বইটাতে নাইট ব্লাইন্ডনেস এর চিকিৎসা হিসাবে বলা হয় শুকরের যকৃতের কথা। শুকরের যকৃত যদি আমরা ডাইরেক্টলি রান্না করে খাই তাহলে কিন্তু এই নাইট ব্লাইন্ডনেস থেকে ঠিক হওয়া সম্ভব। তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন নাইট ব্লাইন্ডনেস কিন্তু ছিল, এবং তার প্রতিকার হিসাবে প্রতিটি জায়গাতে কিন্তু বলা হয়েছে লিভারের কথা। এরপর আসে স্কার্ভিতে। স্কার্ভি এক সময় কিন্তু নাবিকদের কাছে এক ভয়ঙ্কর রোগ ছিল। এই স্কার্ভি রোগের জন্য বহু নাবিক কিন্তু মারা গিয়েছিলেন। এই স্কার্ভি নিয়ে প্রথম এক্সপেরিমেন্টের কথা আমরা জানতে পারি জেমস লিন্ডেল লেখা বই এ ট্রিটি অব দ্য স্কার্ভি। এই বইটাতে তার এক্সপেরিমেন্টের কথা উল্লেখ করেন। তার এক্সপেরিমেন্টে বলেন নাবিকদের স্কার্ভি রোগটা হয়ে থাকে সেটা ঠিক করার জন্য সিট্রাস ফ্রুটের অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু তিনি এটা কনক্লুশনে আসতে পারেন না যে এই পার্টিকুলার রোগটা যে হচ্ছে সেটা হচ্ছে সিট্রাস ফ্রুটের অভাবের জন্য, অর্থাৎ ভিটামিন সি এর অভাবের জন্য। তিনি কি বলেন যে পার্টিকুলার এই রোগটা হয়ে থাকে এয়ারবর্ন বা ফুডের জন্য। তার এই এক্সপেরিমেন্টের কথা আমরা আরো ডিটেলসে জানবো যখন আমরা ভিটামিন সি পড়ব। তাহলে এবার আমরা সরাসরি চলে আসি ভিটামিনের ডিসকভারিতে, কখন থেকে শুরু হলো ভিটামিনের ডিসকভারি। এরপর আমরা চলে আসি ভিটামিন ডিসকভারির ইতিহাসে। ভিটামিন ডিসকভারি তখন থেকেই শুরু হয় যখন তার অভাবজনিত রোগগুলো মানুষের কাছে মাথা চাড়া দিয়ে ওঠে। 1800 খ্রিস্টাব্দে প্রায় প্রতিটি জায়গাতেই দেখতে পাওয়া যায় মানুষ হঠাৎ করে দুর্বল হয়ে পড়ছে, হঠাৎ হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে এই রকম। তখন মানুষ মনে করছিল এটা হয়তো ব্লাড কন্টামিনেশনের জন্য হয়ে থাকছে, কিন্তু সেই সময়ই আবার জার্ম থিওরি পাবলিশ হয়। এই জার্ম থিওরিতে আবার বলা হয় পার্টিকুলার কোনো রোগ যদি হয়ে থাকছে নিশ্চয়ই তার পেছনে কোনো মাইক্রো অর্গানিজমের হাত আছে। কিন্তু সায়েন্টিস্টরা যখন দেখেন এই রোগগুলো যেমন স্কার্ভি বা বেরি বেরি এই জাতীয় রোগগুলোর পেছনে কিন্তু কোনো মাইক্রো অর্গানিজমের হাত নেই অথচ এই রোগগুলো হচ্ছে, তখন তারা মনে করেন হয়তো খাবারের জন্য হচ্ছে, খাবারের মধ্যে অন্য কোনো একটা জিনিস হয়তো মিসিং হয়ে যাচ্ছে, হয়তো মানুষের পুষ্টির কোনো অভাব দেখা দিচ্ছে তার জন্য হয়তো এই রোগগুলো হচ্ছে। তখন থেকে শুরু হলো খাবার নিয়ে রিসার্চ করা, খাবারের এলিমেন্টস গুলো নিয়ে রিসার্চ করা, এবং এই রিসার্চ করতে শুরু করলেন নানান দেশের নানান প্রান্তের বিজ্ঞানী। তো এই বিজ্ঞানীগুলোর মধ্যে ছিলেন নিকোলাই এল লুনিন যিনি 1881, তারপরে ছিলেন ফ্রেডরিক হপকিন্স যিনি 1895 এই এক্সপেরিমেন্ট গুলো শুরু করেন। তাদের এক্সপেরিমেন্ট গুলো মোটামুটি ভাবে একই ছিল। তারা কি ভেবেছিলেন যে খাবারের কোনো একটা ফ্যাক্টর যে প্রেজেন্ট নেই সেটার জন্যই কিন্তু এই রোগগুলো হয়ে থাকছে। তাই তারা কি করেন খাবারের যে মূল কনসেপ্টটা তাদের কাছে কি ছিল, খাবার কি কি দিয়ে তৈরি, না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং এলিমেন্টস। তাই তারা কি করলেন তাদের এক্সপেরিমেন্টে ইঁদুরকে দুটো গ্রুপে ভাগ করলেন,
কিছু ইঁদুরকে রাখলেন গ্রুপ এ তে, কিছু ইঁদুরকে রাখলেন গ্রুপ বি তে। গ্রুপ এর ইঁদুরগুলোকে কি করলেন, খাবারের যে মূল জিনিস অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং এলিমেন্টস এগুলোকে পিওরেস্ট ফর্মে দিয়ে থাকলেন, এবং অন্যদিকে গ্রুপ বি কে এই খাবারগুলোই দিলেন কিন্তু তার সাথে দিলেন সামান্য পরিমাণ দুধ। এরপর কিছুদিন তাদেরকে অবজার্ভ করার পর কি দেখলেন, গ্রুপ এর যে ইঁদুরগুলো আছে তারা কি হচ্ছে কোনো কারণে উইক হয়ে যাচ্ছে অথবা মারা যাচ্ছে, কিন্তু গ্রুপ বি খুব ভালোভাবে সার্ভাইভ করে যাচ্ছে এবং তাদের গ্রোথ কিন্তু যথেষ্টভাবে ভালো। তখন তারা কনক্লুশনে আসেন, তারা নয় পার্টিকুলারলি ফ্রেডরিক হপকিন্স, তিনি বলেন দুধের মধ্যে কোন অ্যাক্সেসরি ফ্যাক্টর প্রেজেন্ট আছে যেটা তাদের গ্রোথের জন্য হেল্প করছে। তো মোটামুটি এটাই কনক্লুশন আসে তাদের। এরপর আসছে বেরি বেরি নিয়ে, তাহলে এবার চলো সেই ইতিহাসটা সম্পর্কে আমরা জানি। ক্রিশ্চিয়ান ইজিকম্যান, যিনি ছিলেন ডাচ ফিজিশিয়ান এবং তার সাথে ফিজিওলজির প্রফেসর, তিনি কাজ করতেন মিলিটারিতে অ্যাজ এ ডক্টর। তিনি এই কাজ করার সময় তিনি দেখতে পান পাখিদের মধ্যে পার্টিকুলারলি এক বিশেষ ধরনের রোগ হয়, সেই রোগটা হচ্ছে পলিনিউরেটিস, আর এই রোগটার সাথে সিমিলার হচ্ছে মানুষের হওয়া বেরিবেরি রোগ। এই বেরিবেরি রোগটাতে মানুষের যে মাসেল আছে সেটা উইক হয়ে পড়ছে, মানুষ মাঝে মাঝে মাথা ঘোরা হয়ে পড়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো দেখা দিচ্ছে, আর সেমও হচ্ছে এই পাখিদের মধ্যে। তাই তিনি রিসার্চটা পাখিদের থেকে শুরু করেন, আর তার অবজারভেশন ফিল্ডটা ছিল মিলিটারিতে থাকা পোলট্রি ফার্ম, পোলট্রি ফার্মে থাকা চিকেনরা। তিনি এই যে এক্সপেরিমেন্ট করছেন, এক্সপেরিমেন্ট চলাকালীন হঠাৎ দেখতে পান এই চিকেনদের মধ্যে এই পলিনিউরেটিস রোগটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এবং তার মাথায় হঠাৎ প্রশ্ন এলো, হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে কেন, নিশ্চয়ই খাবারে কিছু দেওয়া হচ্ছে ওষুধ বা অন্য কিছু। তাই তিনি গিয়ে কথা বললেন মিলিটারির এই চিকেনদের জন্য যিনি রান্না করেন সেই কুকের সাথে। তিনি কথা বলতে গিয়ে দেখতে পান যে আগে যে কুক ছিল তিনি আর নেই, নতুন একজন কুক এসেছেন, এবং এই কুক তিনি যে রান্না করছেন কি রান্না করছেন সেই সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করতে তিনি উত্তর দেন যে আগে যে কুক ছিলেন তিনি যে এই পোলট্রিদের জন্য যে চিকেনদের জন্য যে রান্না করতেন সেই রান্নায় ব্যবহার করতেন পলিশড রাইস, এবং চালটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করে ভাতের মার গড়িয়ে তারপর সেই ভাতটা চিকেনদের দিতেন, কিন্তু তিনি সেটা করেন না। তার বদলে তিনি কি করেন, আনপলিশড রাইসই কিন্তু এই চিকেনদের দিয়ে থাকেন এবং মার শুদ্ধ। তখন এই ইজিকম্যান বুঝতে পারেন পার্টিকুলারলি এই যে আনপলিশড রাইস সেখানেই হয়তো কিছু একটা ফ্যাক্টর লুকিয়ে আছে, এবং তিনি তার এক্সপেরিমেন্ট শুরু করেন। এই এক্সপেরিমেন্ট শুরু করলেন যখন, তখন তিনি দেখতে পেলেন আনপলিশড রাইসের ওপরে পার্টিকুলারলি একটা জিনিস আছে যেটা হচ্ছে রাইস ব্যান। এই রাইস ব্যান কিন্তু পলিশড রাইসে থাকে না, এবং এই আনপলিশড রাইসের এই রাইস ব্যানের মধ্যেই আছে এক ধরনের ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কিওর করতে পারে পাখিদের পলিনিউরেটিস রোগটা আর মানুষের ক্ষেত্রে এই বেরিবেরি রোগটা। তাই তিনি নাম দিলেন এই ফ্যাক্টরটার অ্যাবেরিবেরিক ফ্যাক্টর। এটা কিন্তু ছিল ভিটামিন আবিষ্কারের একটা বিশাল বড় মাইলস্টোন। এরপর আসেন ক্যাসিমির ফাঙ্ক, যাকে বলা হয় ফাদার অফ ভিটামিন। কেন, কারণ তিনি এতগুলো যে সায়েন্টিস্ট বলে গেলেন যে খাবারের মধ্যে এই ফ্যাক্টরটা প্রেজেন্ট আছে যেটার জন্য পার্টিকুলার এই রোগটা হচ্ছে না, তারা তো বলে গেলেন কিন্তু ফ্যাক্টরটা কি সেটাই বললেন ক্যাসিমির ফাঙ্ক। তিনি যেহেতু বায়োকেমিস্ট ছিলেন তাই প্রতিটার কি করলেন যে কেমিক্যাল স্ট্রাকচারটাকে এক্সট্রাক্ট করলেন, এবং কেমিক্যাল স্ট্রাকচার এক্সট্রাক্ট করে দেখালেন যে এই অ্যাবেরিপেরিক ফ্যাক্টর সেটা হচ্ছে একটা অর্গানিক মলিকিউল, আর এই অর্গানিক মলিকিউলটার মধ্যে প্রেজেন্ট আছে পার্টিকুলার একটা অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপটার জন্যই হয়তো এই বেরিবেরি রোগটা থেকে কিওর হওয়া সম্ভব, যখন প্রেজেন্ট থাকছে না এই রোগটা আমাদের হয়ে থাকছে। যেহেতু এটা বেঁচে থাকার জন্য বিশাল একটা ভাইটাল জিনিস, তাই তিনি নাম দিয়ে ফেললেন ভাইটামিন, ভাইটা অর্থাৎ লাইফ,
অ্যামিন, যেহেতু ওই পার্টিকুলার অর্গানিক মলিকিউলটার মধ্যে অ্যামিন গ্রুপটা প্রেজেন্ট আছে, তাই তিনি নাম দিলেন ভাইটামিন। এবং পরবর্তীকালে ফ্রেডরিক হপকিন্স এবং ক্রিশ্চিয়ান ইজিকম্যানকে 1929 নোবেল প্রাইজ দেওয়া হয় তাদের ডিসকভারির জন্য, এই ভিটামিনের ডিসকভারির জন্য। এরপর থেকে শুরু হয় ভিটামিন নানান রোগের জন্য যে ডেফিসিয়েন্সি হচ্ছিল সেইগুলো খুঁজে বার করে এবং একে একে ভিটামিনগুলো ডিসকভার হওয়া শুরু হয়। এইভাবে আমরা দেখতে পাবো কি না, 1910 ভিটামিন বি ওয়ান অর্থাৎ থিয়ামিন, যেটা রাইস ব্যান থেকে পাওয়া যায়, 1913 ভিটামিন এ, 1920 ভিটামিন ডি থ্রি, 1920 বি টু, এইভাবে পরপর আবিষ্কার হতে থাকে। এইরকম যখন আবিষ্কারগুলো হচ্ছে তখন দেখা যায় যে প্রতিটা গ্রুপে কিন্তু এই অ্যামিন গ্রুপটা পার্টিকুলারলি প্রেজেন্ট নেই, অথচ আমরা নাম দিয়েছিলাম ভাইটামিন, লাস্টে অ্যামিন ছিল, কিন্তু অ্যামিন গ্রুপ তো প্রত্যেকটাতে প্রেজেন্ট নেই। তখন কি করলেন বিজ্ঞানী জ্যাক সেসিল ডারমন্ড, যিনি কিনা বলেন যে ভিটামিনে ইটা বাদ দিতে হবে। তিনি একদিকে কাশ্মীর ফাঙ্কের প্রতি শ্রদ্ধাও রাখলেন, তার দেওয়া নামটাও রাখলেন, কিন্তু ইটার বাদ দেওয়ার প্রস্তাব জানালেন, কারণ প্রত্যেকটা গ্রুপে কিন্তু অ্যামিন গ্রুপটা প্রেজেন্ট ছিল না, তাই সেটা বাদ গেল। তারপরে নামটা এলো ভাইটামিন, যেটা ছিল VITAMINES, সেটা এখন হলো VITAMINS। এরপর ক্লাসিফিকেশন, ভিটামিনের ক্লাসিফিকেশন, ভিটামিনের ক্লাসিফিকেশন দেখতে গেলে আমরা দেখতে পাবো নানান প্রচুর ধরনের ভিটামিন, ভিটামিন এল, ভিটামিন এস, ভিটামিন এইচ, এরকম নানান ভিটামিন। কিন্তু আদৌ কি এই ভিটামিনগুলো আছে সেগুলো তো আমরা পড়তে পারি না, তাহলে গেল কোথায়? এই ভিটামিনগুলো অ্যাকচুয়ালি ডিসকভার হয়েছিল পরবর্তীকালে, এদেরকে নানান কারণের জন্য কিন্তু ক্লাসিফাই করা হয়। পার্টিকুলারলি কোন একটা গ্রুপ, যেমন ভিটামিন বি, ভিটামিন বি এর যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে তাদের সাথে সিমিলারিটি আছে এই সমস্ত অনেকগুলো ভিটামিনের, তাই তাদেরকে একটা ক্লাসের মধ্যে রাখা হয়, ভিটামিন বি এর আন্ডারে রেখে দেওয়া হয়। আবার অনেক ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরের জন্য এসেন্সিয়াল নয়, তাই তাদেরকে বাদ দেওয়া হয়। আবার কিছু কিছু ভিটামিন আছে যেগুলোকে দেখা হয় তারা অ্যাকচুয়ালি ভিটামিনের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে পূর্ণ করছেন না, তাই তাদেরকে আবার বাদ দেওয়া হয়। এইভাবে লাস্ট পর্যন্ত 13টা ভিটামিন এসে দাঁড়ায়। 13টা ভিটামিনের মধ্যে ভিটামিন এ, বি, বি এর মধ্যে আছে আরো অনেক ভাগ, আবার কি আছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আজ এইখান পর্যন্তই থাক, এরপরে আমরা একে একে আলোচনা করব এই প্রতিটা ভিটামিন। তার আগে একটা জিনিস আলোচনা করে নেব যে ভিটামিন বি বা ভিটামিন সি বা কোনটা ভিটামিন ই, কোনটা স্নেহদ্রব্য, কোনটা জলের দ্রব্য, এই জিনিসটা কেন হয়ে থাকে সেটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং অনেক অনেক কমেন্ট করো। তাহলে যতদিন না আমাদের নেক্সট দেখা হচ্ছে ততদিনের জন্য বাই।